শোনো, অফিস আছে না? অফিস আনা পয়সা তো চার তো বলিব বলি না দিচ্ছে দেখো বলতে করছি যাউছি লেন দিচ্ছি 2 মিটার, ব্রেড দিচ্ছি 6 মিটার, একু পার্লার করে কি এইটা গোটে কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টরে নীতি করেন যাচ্ছি, এখানে যাচ্ছি I1 2 ampere, এইখানে যাচ্ছি I2 5 ampere, এমানক ভিতরে সেপারেশন ডিস্টান্স হচ্ছে 3 মিটার। পচারিছি কন্ডাক্টর উপরে কেতে ফোর্স পড়িব, কেমিতি ফোর্স হ্যালো প্লেস তার কন্ডাক্টর নেম ইজ গিভিং XY বলাবা ইনচ বাক বাক নবলাবা দেখো কোশ্চিন দেখো ক্যালকুলেট ওলেট দ্য নাচন আর লগ্নচুর অফ দ্য পুশ শুক্রবার করো ভাই তুই কোন নাচছিস? তুই বল তাই ছাড়িয়ে এই তো টাইম ওয়েস্ট করিবনি, এই 9 দিনই তম পাইঁ 90 দিনের সময়, টোটালে কলেজ ফলেজ নাহিঁ, টোটালি সকালু 7টারু 6টারু উঠিকি 7টারু উঠি ফ্রেশ হয়েকি 10টা 15 বসিকি পড়িব, 10টারু অধা ঘন্টা ডিস্টার্ব হয়েকি পুণি 11টা 1:30টারু লঞ্চ পদ বসিকি পড়িব, লঞ্চ খাই ঘন্টা রেস্ট নেই পুণি 4টারু উঠি সন্ধ্যা 6:30টা পড়িব, 6:30 7:30টা পড়ে 6:30 7:30টা কি 8টা 15 পড়িব, 8টার দিকে 10টা 15 পড়ি পড়িব, যদি এই টাইম ইউটিলাইজ ন করিব টোটাল বামফ টোটাল বামফ দা মার্কেট ইজ নট অ্যাভেলেবল লাইক দ্যাট বামফ সর বলছ ভাই ভাই সত্য কথা কইছো, দুনিয়ার সব মগের কথা এটা ওর কোন দিন যে নগে বকা না বনমালা হলে বুঝি না
চাবি হবে, এটা দেখলো একটা চাবিটা তো তো গারুগার ও তো আনসার করলো, গারুগার হলে কোন হবে বুঝছি না, আছি মানে মু আছি এই সাথে বল মিঠাই একবার শুনলে না আমি সামনে দেখো নবু পরে আলো তো অর্ডার মু মনে হয় আমি তো বড় ছিল না অর্ডার দিলাম তা সাত দিনের পূর্বে এবার পুলিশ প্র্যাকটিস আর মেকিং অফ সুইট ইমারিও আলো বড় বড় লোক আছে আছে করেছিলাম বলে আমি পোস্ট বিটুইন টু পারলাম কন্ট্রোল ক্যারি করেন ক্যাশ টু পোস্ট বিটুইন টু আর কি পারলাম কন্ট্রোল ক্যারি করেন করেছিলাম বলে আমি লেখা চেক করা হলো ফর্মুলা করি বা আনসার লাগি খালি খাতা রে তাও পাইলো কালি না বলে শুভ্র বলি ভাই তোমার হবেই ভুল পাইলো না সে লাইটটা তপ তপ কোন হচ্ছে বন্ধ করো এটা কোনো বারে নাই হ্যাঁ আমরা ওই পুরো সব কটি যাব বলতে জিনিস তো আছে নাকি আর কোন জিনিস কটি গেল তুমি কোন আছো তাহলে গেলি না বলে নাই দেখা যাবে অধার আর নাই দেখো হয়েছে ভালো করেন দেখো 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 এপি ওয়াইয়া দেখো এটা এপি ওয়াইয়া করেন্ট যাচ্ছে আই ওয়ান কেটে যাচ্ছে এটা এক্স ওয়াই ওয়াইয়া করেন্ট যাচ্ছে কেটে আই পারে এরা মানে তো সেপারেশন ডিসটেন্স ডি কেটে আই এরা
প্রশ্ন ফর্মুলা কোন Q0 I1 I2 I3 I4 বুঝিপারিল কইলো দুইটা করেন্ট পার্লার যাইছি না আটটি পার্লার যাইছি তাহলে আটটার দিন আর পড়ছি তাহলে এই কোর্সটা কো আটটার কইলো বুঝলেনবা তাহলে এটা 4π × 10⁻⁷ বাই পাই পাই টা উড়ি গেল 4 × 10⁻⁷ ডিসকোন আটটা আটটা কি কোন কইব জিরো কাই জিরো জিরো নাই জিরো কোড়িয়ে টাইওয়ান যাচ্ছি এটা কোন যাচ্ছি ভাই দেখো এটা ম্যাগনেটিক ফিল্ড এমনি ভাই বহুত বড়িয়া লেন্থ কোয়ার দিব কোয়ার পড়লাম ভাই পোস্টার কইলা কি আর কইলা না বুঝবাই দামি এফ টু পাড়ু ওয়ার বুঝবাই লড়াই ভাই তোয়ার নয় মোয়ার দেখো রে এডি পাই দেখো এডি এডি কোন আইছি নি এ আর বুঝবাই দাও বুঝবাই দামি আর যদি এডি ইয়ার আইছি আইছি ছা ছবিশ বুঝলে বুঝলে তাহলে দেখো টিকে সেকেন্ড ওয়ার পাই ক্যালকুলেশন করছি দেখো সেকেন্ড ওয়ার পাই কোয়াড়া হবো তুই কোউ কোর্ডে পয়েন্ট আনে কি কইল পয়েন্টটা কেমিতে আছে রে কোয়াড্রেন্ট আর লেন্থ রুল কেমিতে আছে পারপেন্ডিকুলার আর প্যারালাল পারপেন্ডিকুলার না আরে দেখিল মানে এমনি কোয়াড্রেন্ট নেবি না না এমনি কোয়াড্রেন্ট নেবি তোমরা কাম করো ইয়ার পাই বাহার করতে বেটার হবে ও দেখো দেখো ভাই
এটা কোন ল্যান্ড এলিমেন্ট? এটা কোন এটা তো মনে করছো ল্যান্ড এলিমেন্ট? এটা কোন ফোর্স করা পইলা অড়ু পাইলো এফ টু করা পইলা অড়ু বুঝি পাইলো ওরা এটা কোন এটা কোন বুঝবে তো দেখো কি করে চাল না বুঝবে দিস ইজ এফ থ্রি তাহলে এফ টু জোয়ারে পড়ছে এফ থ্রি অপোজিট পড়ে না নাই দুজন যাক লেন্থ সমান না আলগা আলগা এইটা লেন্থ সমান আছে না কত জোয়ারে রইব তাহলে ইয়া পাই করবে বুঝি পাইল নাই রে তাহলে পারপেন্ডিকুলার ভাবে বুঝো দেখো যে কন্ডাক্টর সহিত পারপেন্ডিকুলার তা পাই ভুরুর ইয়া পাই বি ভুরুর বুঝি গড়বা বুঝলা না বুঝলা নি এফ টু আর এফ থ্রি অছি তাঙ্কা ম্যাগনিচিউড সমান অপোজিট ডিরেকশন সো দে আর ক্যান্সেল এটি ভালো বুঝলা না বুঝলা নি তাহলে এতে দিন দেখো তাহলে এফ টু কুয়ারে পড়িব তলু এফ থ্রি কুয়ারে পড়িব সে রহিব না কেটে যিব বুঝিপারিল এটা এটা নাকি হচ্ছে আর এফ টু ডিউ টু কাহা পাই বিসি লাইন কাহা পাই বুঝিপারিল আর এফ থ্রি ফর কাহা পাই ডিএ তার বাহারে কোন অপোজিট বট অপোজিট ডিরেকশন সো দে ক্যান্সেল ইচ আদার অপোজিট ডিরেকশন এ ক্যান্সেল ইচ আদার সেমানে ক্যান্সেল হই বুঝলা বুঝলা নি বুঝলা তারপরে কে রইলা সিডি কে রইলা বুঝলা তো এটা ফর কা পাই টেন কা পাই সিডি ফর সিডি কোন আন্টি পার্লার না পার না কোন হব অ্যাট্রাকটিভ কোন হব তাহলে একটু কেতা বসে রব নিউন হাইট বা না একটু পাই প্রশ্ন করতে সেটা কই দেব কেতা হব আর কই পারিব নি অনু হ্যাঁ কনফার্ম কোন কোন কথা কনফার্ম টু 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 ফাই টু হ্যাঁ থ্রি টু 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 ফোর টু এইট এইট ফাইভ ফোরটি আর চব্বিশ টানিব জ্ঞান প্রবল তো তোমার সাংসার কহিব প্লস পচারছি মু পচারনি
কোনটা বড় কোনটা সামান্য? দেখো দেখো বড় F1 ছোট 24 40 বা তাহলে নেট ফোর্স F1 মাইনাস F2 16 ইনটু 10 মাইনাস 7 নিউটন বুঝলে তো সিতা মাইনাস করলে 40 মাইনাস 16 তাহলে ইয়ে কোন ইকুয়াল সি তাহলে সি কোন ইকুয়াল সি 24 কোন ইকুয়াল সি কেন বুঝবে না আরে ইয়ে বড় না বড় তো নিশ্চয় কই বড় ইকুয়াল সি সরি ইকুয়াল সি লা দেখো গরম জানিলাম এরা এইটা বুঝতে চালিছি দেখুছি মতে কোন সরিগলা মতে কহিব চালিছি দেখুছি আউ বুলুছি শোইছি আউ কোন করতে না আইও সি না
বর্তমান সেম কোশ্চেন খালি মুড়ি দিচ্ছি হ্যাঁ তবে দেখে কোন দিত লিখেছি করে এই কন্ডাক্টরে কারেন্ট ক্যারি করছে এই ডিরেকশনে আই ভি অ্যাম্পিয়ার গেলা এই তুমি ডিসটেন্স এলা সেম কোশ্চেন আর টোটালি মো কথা মানিব টাইম ওয়েস্ট করিবনি টোটাল যেতিকি ফিজিক্স পড়া হয়েছি সেতিকি ফিজিক্স সেতিকি কেমিস্ট্রি আর ম্যাথ সারি দেব টোটাল টাইম ওয়েস্ট করিবনি আর যদি টাইম ওয়েস্ট করিব আমি হয়রান হব বেলা ওন ওয়েস্ট ইউর ভ্যালুয়েবল টাইম কলেজ বলেজ কিছু নাই লা কিছু কলেজ বলেজ নাই টোটাল ওয়েস্ট করিবনি আরাম সে দিকে যারা ঘরে দিনবেলা প্রবলেম সে রাত্রি উড়ে পড়ো দিনবেলা জায়গা শুয়ো তাহলে কলেজ ছয় পিলা বড় ফ্যামিলি বড় You utilize that time, how you utilize your time, you think and make a routine for that. You have to eat somewhere and put a body on the meeting.
ঘরে যেতে হবে, তোমরা দিনসার তো সই হবেন, যেতে সই হবেন দিনসার, আপনি তো সই হবেন দিনসার, যেতে পার্টি পার্টি করে ঘরে টাকা দিতে সই করে, তো ইউ ইউটিলাইজ ইউর টাইম প্রপারলি, তো দ্যাটস হোয়াই তো বেটার রেজাল্ট। ঘরে তো খুললে পরে পিলে কাছে প্র্যাকটিক্যাল 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 হয়ে গিয়ে পড়ি পারি উঠতে হই না, বুঝে না
কারেন্ট ফ্লোয়িং থ্রু দা কয়েল, যদি 100 মাইক্রোঅ্যাম্পিয়ার ক্যালকুলেট করো ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন, ম্যাগনেটিক ইন্ডাকশন কেটে ম্যাগনেটিক ইন্ডাকশন ম্যাগনেটিক ইন্ডাকশন ইন হুইচ দা কয়েল উইথ টেস্ট, হুইচ দা কয়েল উইথ টেস্ট ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইন্ডাকশন তাও ইকুয়াল টু বিনা সাইন থিটা করে যদি তাও ইকুয়াল টু বিনা সাইন থিটা করে দিল না সেটা তো বলতে পারবো থিটা ম্যাক্সিমাম হবে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে তাও বলতে পারবো তাও ইকুয়াল টু বিনা ভ্যালু হবে ম্যাক্সিমাম কেটে মাইনাস ফোর ফোর ক্যান্সেল আউট না টেন টু দি পাওয়ার মাইনাস ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টু কেটা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স করে কোনো হবো প্লাস সিক্স কেটে না টেন টু দি পাওয়ার মাইনাস
মানে ই হেলা 10^-0.01 দেশ না উত্তর বিলে টাইম ওয়েস্ট করবে না কথা মানে ও ছবি তো দেখো এখন তুমি ইউটিলাইজ করে দেখো হেলা এই এখন তুমি কমপ্লিট কি ইউটিলাইজ করো উত্তর টাইম ওয়েস্ট করনি এই কারণ হেলা মিনিমাম হলে জিরো করে হেলা সেটা ম্যাচ করবো মানে কয়েল উই প্লেসড পারালাল টু দা এরিয়া কোন আছে এরিয়া কমফোর্ট করেছে যদি কয়েল পারপেন্ডিকুলার হইলা টাইমফুলি ইয়ার চাললা এরিয়া কমফোর্ট করেছে যদি কয়েল প্যারালাল হইলা ইয়ার এরিয়া কমফোর্ট করেছে আর টাইমফুল করেছে বুঝলো তো সেদিন কয়েল যদি পার্লার রইলা তার দিক না আইছে তোমার পার্লার তো রকম চার্জ হয়ে গেছে তাহলে কয়েল পারপেন্ডিকুলার রইলা ঠিক আছে জিরো ডিগ্রি মানে কয়েল এমনি রইলা মানে এরিয়া কমফোর্টের সাথে আঙ্গেল লেগেছে এরিয়া কর যাচ্ছে এরিয়াটা পারপেন্ডিকুলার টু দ্যাট অফ এরিয়া না বুঝলে আসলে হ্যাঁ ওকে আপনি সবার একটু বল বহুজোর কুড়ি আসুছি কুড়ি থন্ডা বহুজোর সকাল সকাল বুলিবনি সাঙ্গে সাঙ্গে তোমরা দেখতে না 2 দিন আগে কুড়ি আসুছি থন্ডা হলে আমি জ্বর ধরবে ধরবে না 15 দিন পরে না টোটাল টাইম ওয়েস্ট করিবনি টোটাল বুলিবনি বলে এমনি দশহরা প্রতি বর্ষ আছে কোন বর্ষ বন্ধ হয়ে যাবে আমি যদি মরবি আমি দশহরা আছে বোর্ডটা ভেঙে গেলে দশহরা বন্ধ হচ্ছে কিন্তু এই 3 মাস হইলে পরে আর প্রশ্ন আলোচনা করি পারিবেন যদি ফেল হবে আলোচনা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন তা অপশন আছে তোমার পাখে দশহরা প্রতি বর্ষ আসছে ও সবু ফাংশন সবু বর্ষ আসছে ইউ এনজয় মোর দ্যান দ্যাট অফ দিস ইয়ার এই বছর তো আরো বর্ষ আমি বহুত ভালো লাগে তোমার কোনো এনজয় করতে পারি বুঝবে না নাই আর তোমার আরো বর্ষ গুলো কেতু তোমার মানে প্লাস টু রেজাল্ট হবে সবু তো তুমি বিন্দাস বুঝলো এত বড় এন্ট্রান্স সব সরিয়ে আইছো অ্যাডমিশন বি সরিয়ে দাও নিট দেও যে ই হও সব অ্যাডমিশন করে আইছো হ্যাঁ আজি ফাইনালি অ্যাডমিশন করা সমুদায় তাহলে আজি নিট তো ফাইনাল অ্যাডমিশন সরি বড় পিলা হাই টেক করছি কিন্তু আজি ফাইনাল করে অ্যাডমিশন সরলো মানে আজি সেশন সরলো হাই টেক এটা হলো এনআরআই বলে করছি এটা আই বলছি আপনি ওকে প্রশ্ন করেছিলেন তো হ্যাঁ তো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম হ্যাঁ ইউটিলাইজ ইউর টাইম এভরি মিনিট অফ টাইম টু ইন এ প্রপার ওয়ে অদারওয়াইজ তুমি 3 মাস পরে তুমি সফল হবো কেউ নথিবে তোমার পাখে বুঝলা এই দশহরা আরো বর্ষ আসছে এই গণেশ পূজা এই সরস্বতী পূজা এই কালী পূজা এই কার্তিক সরো এভরিথিং এভরিথিং উইল বি মেনটেন লাইক দিস বট আউ তোমার টাইম ফেরিবনি ইউ শুড বি অ্যাপ্লাই ফর ফাইনাল ইয়ার এক্সাম অর প্লাস টু সেকেন্ড ইয়ার এক্সাম 12th এক্সাম ইজ দ্য লাস্ট এক্সাম ফর ইয়ার ক্যারিয়ার ইফ ইউ ডু ওয়েল দেন ইয়ার ক্যারিয়ার ফিউচার ক্যারিয়ার উইল বি ব্রাইট ওকে ইফ ইউ ডোন্ট ডু ওয়েল ফিউচার ক্যারিয়ার উইল বি স্টপ আট দ্য মানে সেটি স্টপ হয়ে গেল আর কিছু অপশন নাই তোমরা বুঝিপাইল এটি স্টপ হয়ে গেল মানে তোমার এক্সাম দেওয়া পাই কেমন বুঝিপার এটি তোমার স্টপ না কোন করিপারিব না কোন কিছু নাই লা বাবা বহুত কষ্ট করে পয়সা দৌছ নাই ডোন্ট ওয়েস্ট ইউর টাইম প্লিজ ইউটিলাইজ ইউর টাইম ইন এ প্রপার ওয়ে ইট ইস ভেরি ক্রুশিয়াল টাইম ভেরি ক্রুশিয়াল টাইম ভেরি সেন্সিটিভ ক্রুশিয়াল টাইম ইফ ইউ লস ইউর টাইম ইন ডিফারেন্ট ওয়ার্ক দেন ইউ আর সফর 3 মাস পরে কহিলি বা আর কিছু নথিব 3 মাস নাই তুমি 15 দিন পরে খালি দেখিব প্রাকটিক্যাল লিখিবি প্রাকটিক্যাল লিখিবি প্রাকটিক্যাল লিখিবি বুঝিপাইল খালি প্রাকটিক্যাল লিখিব পড়িব কেতবেলা আউ আউ টাইম পেলিবনি এই যে 10 দিন কিছু নাই না কলেজ টেনশন অছি না টিউশন আসি টিউশন বি নোট লিখি টিউশন আজি পড়িবা না 7-8 দিন পরে রগড় হয়ে বসিকি পড়িব রগড় হয়ে পড়লে 50% কোর্স 50% সিলাবাস তোমার ওভার হেলা গোটে মোটা প্রাকটিস কাটা কর চেষ্টা কর 4-4-4-4 দিস্তা হেলা নাই তুই মোটা মোটা 3টা খন্ডে খাতা সারিবা পাই ম্যাথ পাই গোটে ফিজিক্স কেমিস্ট্রি পাই গোটে বায়োলজি ইংলিশ ইংলিশ ওড়িয়া পাই গোটে গোটে চেষ্টা কর 3টা বড় বড় মোটা খাতা সারিয়া মোটা খাতা নোট কি মোটা খাতা সারিয়া মোটা খাতা যে 3টা সার দেবো 80% রয়েবে তারপরে তোমার লেবর উপরে ডিপেন্ড করো তুমি কেমন ইউটিলাইজ করো ইফ ইউ ওয়ান্ট টু ওয়েস্ট ইউর টাইম দেন ইউ ওয়েস্ট ইয়ার অনলি দ অ্যাডভাইজার যে উই আর নট মুঁ কোণ করিদেবি যাই তোম ঘরে তোমাকে কেবল কহিলি যে এমনি কর যদি ন করিব তখন তোমাকে ইয়ে করিব বুঝলা মো প্রাকটিক্যাল এক্সাম কোন দেবি আর ওসব পিলা আমার মানিলেনি কিন্তু সত্যি আসবি তা বহু গুলো ফেলে গেল খারাপ করে পড়ছি কোন করিব আর ডিপ্লোমা লিখবা তোমার ক্যারিয়ার তোমার হাতে বুঝলা
বলছে তোমার ক্যারিয়ার কে লস করে ফেলতে হবে, তাহলে তোমার ক্যারিয়ার কে তোমার স্পয়েল করে দেবো, লস করবে কোনোই নেই অপটিক্স। তোমার ক্যারিয়ার কে তুমি যদি ব্রাইট করে ফেলতে চাও তাহলে এটি ব্রাইট করো। ওর যে পিলা আজ হাইটেক অ্যাডমিশন করা, এটা 3 বছর প্রিপারেশন অ্যাডমিশন করা, সে আরো বর্ষ মানে গভর্নমেন্ট গভর্নমেন্ট সিট গুলো হচ্ছে না এই হাইটেক এর 14 ঘন্টা লাগে, সে সিট পাইলে কলা নি, তারা এত কনফিডেন্স হলো না আমি গভর্নমেন্ট লগাই দিই। 2 বছর এত ঘন্টা